खबर 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। বিশ্বকাপের আগেই একদিনের ক্রমতালিকায় এক নম্বরে ভারত। মোহালিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করে নিল টিম ইন্ডিয়া। দুই নম্বরে নেমে গেল পাকিস্তান, তিন নম্বরেই থাকলো অস্ট্রেলিয়া। টি-20 টেস্টে আগেই এক নম্বরে অবস্থান ছিল ভারতের, এবার ওডিআইতে শীর্ষস্থান দখল করে নিয়ে বিশ্বকাপের আগেই বৃত্তটা পূর্ণ করল ভারতীয় দল। বিশ্বকাপ অভিযান শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম 5 উইকেটে জিতে নিল টিম ইন্ডিয়া। ম্যাচ জয়ের পরেই আইসিসির পক্ষ থেকে এলো বিরাট সুখবর, পাকিস্তানকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিল মেন ইন ব্লু। বর্তমানে ভারতের পয়েন্ট 116, 115 পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বাবর আজমের দল, তিন নম্বরে থাকা অজিদের পয়েন্ট 111। আগামী 5ই অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে, চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। তার আগে এশিয়া কাপ জিতেছে ভারত, কিন্তু এশিয়া কাপ জয়ের পরেও একদিনের ক্রমতালিকায় এক নম্বর স্থান অধরাই ছিল ভারতের। অবশেষে শুক্রবার রাতে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে ফেলল ভারতীয় দল। এশিয়া কাপের পর আইসিসি প্রকাশিত তালিকা অনুসারে 115 পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল বাবর আজমের দল, সম সংখ্যক পয়েন্ট নিয়েও তালিকায় দুই নম্বরে ছিল এশিয়া কাপ বিজয়ী ভারত, 113 পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে শীর্ষস্থানে ওঠার লড়াই সীমাবদ্ধ মূলত এই তিন দলের মধ্যেই, কিন্তু মোহালিতে জয় পেতেই পয়েন্টের নিরিখে বাবরদের ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া। যদি ভারতে অজিদের বিরুদ্ধে সিরিজ জিততে পারে তাহলে এক নম্বর হিসাবেই দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত, যা ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ব্যক্তিগত ক্ষেত্রেও সিরাজ থেকে গিল ক্রমতালিকাতে দারুণ উন্নতি করেছেন। এশিয়া কাপে শুরুর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিল সিরাজ। এশিয়া কাপ ফাইনালে 21 রান দিয়ে 6 উইকেট তুলে নিয়ে মহানায়ক হয়ে উঠেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তার প্রভাব পড়েছে আইসিসি ক্রমতালিকাতেও। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই বোলারদের মধ্যে এক নম্বর জায়গা ফিরে পেয়েছেন সিরাজ। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দ্বিতীয় স্থানে শুভমন গিল, তবে গিল এবং বাবরের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।